আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। আজকে আমি বিকালের একটা নাস্তা বানাবো, বাঁধাকপি পাকোড়া, সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। তো যা যা আজকে আমার এই পাকোড়া বানাতে লাগবে আমি সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করছি। আমার প্রথমে লাগবে বাঁধাকপি, আমি যেগুলো সব কিছু রেডি করে রেখেছি। বাঁধাকপি এখানে কেটে রেখেছি, ক্যাপসিকাম কেটে রেখেছি, সাথে লাল পেঁয়াজ কেটে রেখেছি, এখানে আছে সাদা ব্রেড কুচি, তেঁতুলের চাটনি আগে থেকে বানিয়ে রেখেছি, আর এখানে পাকোড়া হয়ে গেলে একটু ডেকোরেশন করব তাই আগে থেকেই রেডি করে রেখেছি আমি। পাকোড়াতে আমি যা ব্যবহার করেছি তা আপনাদের আগেই বলে দিয়েছি। তো এই পাকোড়াতে আমি যেটা করেছি বাঁধাকপির পাকোড়াতে, অনেকেই অনেক রকম করে বানান, আমি এটাতে বিভিন্ন রকমের আমার মতো করে যা যা আমার পছন্দের সেই ধরনের কিছু ব্যবহার করেছি বা করব, সেটা যা যা দেখিয়েছি তাই আমি করব। অনেকেই এই বাঁধাকপির পাকোড়াতে এই ব্রেড কুচি দেয় না, আমি দিব, কারণ এটা দিলে আমি অনেক দেখেছি ডিফারেন্ট একটা টেস্ট চলে আসে আর একটু অন্যরকম হয় আর কি। তো যার জন্য আমি এই হোয়াইট, তো এটার সাথে যে মশলাগুলো ইউজ করা হবে সেগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো ইউজ করব, যার মধ্যে পড়ে গুড়, মরিচ, ধনিয়া, জিরা আর হলুদ সামান্য পরিমাণে, আর তার সাথে দিব কর্নফ্লাওয়ার, দিব টেস্টিং সল্ট, দিব আর একটু চাট মশালা দিব। জিরা, আস্ত জিরা যেটা, সেটা আমি স্মেলের জন্য সামান্য পরিমাণ ব্যবহার করি, এতে টেস্ট একটু বাড়ে মনে হয় আমার কাছে, তাই আমি সেটা ব্যবহার করব। এই তো উপকরণগুলো এই থাকবে। তো সব কিছু মিলিয়ে আমি আসলে আগে থেকে আরেকটা পেয়ালায় রেডি করে রেখেছিলাম, মাখিয়ে ফেলেছিলাম আর কি, সেটা দেখাচ্ছি। আচ্ছা, সাথে ময়দাও থাকবে, ময়দা ছাড়া কোনোভাবেই এটা সম্ভব না মাখানো। ময়দা বা বেসন, আমি ময়দাই ইউজ করি, বেসন দিলেও স্বাদ অনেকটাই বেড়ে যায়, আপনারা বেসন দিয়েও করতে পারেন। তো চলুন আমরা এখন ভেজে ফেলি। আমি ডুবো তেলে দুটো দুটো করে, কারণ কড়াইটা আমার খুব ছোট, যার জন্য দুটো দুটো করে আমি ভেজে নেব। আমার অনেকটাই এভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নেব। আমি অনেকগুলো ভেজে নিয়েছি, বাকিগুলো এভাবেই আমি ভেজে নেব। আমাদের পাকোড়া অলমোস্ট ডান, আরো ভাজা হচ্ছে, তো আমাদের ডেকোরেশন করার জন্য এইটুকুনি যথেষ্ট। দেখি ইয়ামি মনে হচ্ছে, বুঝতে পারছি না, আমার কিন্তু মনে হচ্ছে অনেক ইয়ামি, এটা আসলে অনেক মজার, সত্যিই মজার। তারপর ডেকোরেশন করে ফেলি। বন্ধুরা, পাকোড়া বানানো শেষ হয়ে গেল, ডেকোরেশনও করা শেষ, দেখতে পাচ্ছেন সত্যি খাবারটা খুবই খুবই সুন্দর লাগছে দেখতে এবং খেতে সত্যি টেস্টি। এটা আমি প্রায় করি, প্রায় বলবো না তবে আমি করি, খুবই পছন্দ।
আমার ছেলে মেয়েও খুব পছন্দ করে। তো মাঝে মাঝে বিকালে আমরা এই পাকোড়াটা করি, ভালো লাগে। এই পাকোড়ার সাথে এই চাটনিটা তো অবশ্যই খাবেন এবং খাবো, সত্যি খুব মজার। তো বন্ধুরা আমাকে জানাবেন আপনাদের ভালো লেগে থাকলে, আমার সাথে থাকুন। চলো আমি পরবর্তীবারে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। এই পাকোড়া খাওয়া শেষ হলে সাথে এই স্প্রাইটটা খুব জমবে। তো ততক্ষণ পর্যন্ত খোদাহাফেজ, ভালো থাকেন, টাটা, বাই বাই।